দা বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর আমি সুপর্ণা আপনাদের এই দা বং ডাইন্স চ্যানেলে একটা খুব সহজ আর সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম নিরামিষভাবে তৈরি কচু শাক। আসুন দেখে নেওয়া যাক এই রান্নাটির সহজ রেসিপিটি। কচু শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কিভাবে পরিষ্কার করে কচু শাকগুলোকে কাটবেন সেটা আমি আমার তৈরি কচু শাক দিয়ে চিংড়ির রেসিপিতে আগেই দেখিয়েছি। একটা প্রেশার কুকারে 500 মিলি জল নিলাম। জলের মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দেবেন। পরিষ্কার করে কেটে রাখা কচু শাকগুলোকে কুকারে ঢেলে দিন। কিছুটা জলে ভিজানো কাঁচা ছোলা কচু শাকের সাথেই কুকারে দিয়ে দেবেন। সব কিছু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে হুইসেল পড়ার অপেক্ষা করুন। হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই কুকারের ঢাকনাটা খুলবেন না, 5 থেকে 10 মিনিট ঢাকনা বন্ধ অবস্থাতেই রেখে দিন। ঢাকনা সরিয়ে কচু শাকগুলো কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখে নিন। ভালো সিদ্ধ হয়েছে দেখার পর এর মধ্যে থাকা জলটা ফেলে দিন। এই জলটি ভালোভাবে ঝরিয়ে নিলে এই কচু শাক খেলে গলা ধরবার আর ভয় থাকবে না। এরপর একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিন। তেল গরম হলে তার মধ্যে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দেবেন। এর সাথে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দেবেন। এরপর এর সাথে মিশিয়ে দেবেন 1/2 কাপ নারকেল কোড়া, যেটা এই রেসিপির একটা অন্যতম উপকরণ। নারকেলটা হালকা ভেজে নিন। এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। 5 মিনিট মাঝারি আঁচে ভাজার পর এর সাথে সিদ্ধ করে রাখা কচু শাকটাও দিয়ে দেবেন। দশ মিনিট মতো ভালোভাবে রান্না করে নিয়ে এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিন। আঁচটা মাঝারি রেখেই কষাতে থাকুন। শেষে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেবেন। কষাতে কষাতে যখন পুরোটা পরিমাণে কমে এসে কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন আপনার রেসিপি একদম রেডি। নিরামিষ রেসিপি সত্ত্বেও গরম ভাত দিয়ে এই রেসিপি এক কথায় অনবদ্য লাগে খেতে। আশা করি রেসিপিটি বানিয়ে আপনারাও আমার মতন উপভোগ করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভবিষ্যতে আরও উৎসাহিত করবেন। আজকের মতো তবে বিদায় জানাচ্ছি, নমস্কার।